যদি আমি আপনাদের বলি যে ভবিষ্যতে মানুষ যে বাড়ি তৈরি করবে সেই বাড়ির বাইরের দেয়ালের রং করা হবে, সেই রংগুলো সোলার প্যানেল হিসেবে কাজ করবে এবং ওই বাড়িগুলোতে যে ইট ব্যবহার করা হবে সেই ইটগুলো এক একটা ব্যাটারি হিসেবে কাজ করবে, তাহলে কি আপনি সেটা বিশ্বাস করবেন? শুনতে অবাস্তব লাগলেও আমরা কিন্তু সেই ভবিষ্যৎ থেকে বেশি দূরে নেই। আর এই সবই হতে চলেছে ন্যানো টেকনোলজির জন্য। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন জানার জন্য যে আসলেই ন্যানো টেকনোলজি কি এবং কী কীভাবে এই টেকনোলজি আমাদের পৃথিবীতে একেবারে পাল্টে দিতে পারে। আমি সাব্বির, আপনারা দেখছেন কৌতূহল জগৎ ইউটিউব চ্যানেল। চলুন আলোচনা করা যাক সায়েন্স এবং টেকনোলজি সম্পর্কে। পৃথিবীর মতোই আছে, কিন্তু আমাদের কাছে যেন পৃথিবীতে ধীরে ছোট হয়ে যাচ্ছে। এই পৃথিবীতে একটা খুব গভীর এবং আর ইউনএক্সপ্লোর জগৎ আছে, যেটা সাধারণ মানুষের চোখে ধরা পড়ে না। মাইক্রোস্কোপিক জগতের সত্যিই ক্ষমতা আছে, আমাদের আশ্চর্য করে দেওয়ার মতো। কিন্তু আজকে আমরা মাইক্রোস্কোপিক জগতের থেকে আরও গভীরে যাব। আমরা জানার চেষ্টা করব ন্যানোস্কোপিক জগৎকে। আমরা যে সমস্ত বস্তু নিয়ে কাজ করি এই ন্যানোস্কোপিক জগৎটা থেকে কয়েক বিলিয়ন গুণ ছোট, আর এটাই হল ন্যানো টেকনোলজি। ন্যানো টেকনোলজি মানে এমন টেকনোলজি যেটাকে ন্যানো স্কেলে ডেভেলপ করা হয়েছে এবং যার ব্যবহার আমরা বাস্তব জীবনে করতে পারি। এর মানে হলো অনেক ক্ষুদ্র বস্তুকে জানা এবং তাদেরকে এনজিনিয়ার করা। ক্ষুদ্র মানে অনেক অনেক ক্ষুদ্র। এবার যদি জানতে চাই যে এই ন্যানো স্কেলে মানে কত ছোট, তবে সেটা বোঝানোর জন্য উদাহরণকে ব্যবহার করতে হবে। সোজাসুজিভাবে বললে কেউই বুঝবে না আমি কত ছোট জিনিসের কথা বলছি। একটা পেনের নিব, কয়েক মিলিয়ন ন্যানোমিটার চওড়া হয়, সুতরাং আমরা কাছাকাছিও যেতে পারলাম না। একটা কাগজ প্রায় 75,000 ন্যানোমিটার মোটা হয়, মানুষের চুল 50,000 ন্যানোমিটার মোটা, আর এরপরে তুলনা করার জন্য অন্য কিছু পাওয়া যাবে না। সুতরাং ব্যাপারটাকে বোঝানোর জন্য একটু অন্যভাবে দেখতে হবে। যদি ন্যানোমিটার একটা ফুটবলের মতো হয়, তাহলে করোনা ভাইরাস একটা মানুষের মতো বড় হবে। সেভাবে দেখলে একটা রুটি নিউজিল্যান্ডের মতো বড় হবে এবং একটা মুরগি আমাদের পৃথিবীর সাইজের হবে। আরও ভালোভাবে বললে, যদি প্রত্যেকটা মানুষ একটা ন্যানোমিটারের মতো হয়, তবে পৃথিবীতে যত মানুষ আছে সবাইকে একটা গাড়ির মধ্যে ভরে দেওয়া যাবে, তাও একটা খেলনা গাড়ির মধ্যে, বাস্তব গাড়ির মধ্যে নয়। আশা করি বুঝতে পেরেছেন যে এই ন্যানো টেকনোলজি বলতে আমি কত ছোট লেভেলের কথা বলছি। আমরা যখন এই ন্যানো স্কেলে প্রবেশ করি, তখন আমরা ফিজিক্সের সেই সমস্ত জায়গাতে কাজ করতে পারি যেটা নর্মালি পসিবল নয়। এমনকি এটাও মনে করা হয় যে ন্যানো স্কেলে এবং ন্যানো টেকনোলজি আমাদের আশেপাশের পরিবেশকে কমপ্লিটলি চেঞ্জ করে দিতে পারে। পৃথিবীতে সমস্ত কিছুই অণু দিয়ে তৈরি। যে খাবারটা আমরা খাই, যে কাপড়টা আমরা পরি, যে বাড়িতে আমরা থাকি, এমনকি আমাদের নিজেদের শরীরও সবই অণু দিয়েই তৈরি। এবার একবার কল্পনা করে দেখুন যে একটা গাড়ি কিভাবে কাজ করে। শুধুমাত্র গাড়ির ইঞ্জিনের পাসগুলোকে থাকলেই হয় না, সেগুলোকে সঠিক জায়গা মতো এবং সঠিক স্টেপেতে ধরতে হয়, তবে একটা গাড়ি চলতে পারে। তো ঠিক একইভাবে আপনার আশেপাশে যে সমস্ত বস্তু আছে সেগুলো যে অণু দিয়ে তৈরি হয়েছে, ওই অণুগুলো যেভাবে আছে অর্থাৎ যেভাবে অ্যারেঞ্জ করা আছে, সেটাই ঠিক করে যে ওই বস্তুটা কি কাজ করবে। ন্যানো টেকনোলজিকে ব্যবহার করে আমরা ওই অণু পরমাণুর অ্যারেঞ্জমেন্টকে ম্যানিপুলেট করতে পারবো এবং আমাদের ইচ্ছামতো সেই জিনিসগুলোকে কাজে লাগাতে পারবো। ঠিক যেভাবে একই ধরনের ইট, বালি, সিমেন্টকে ব্যবহার করে বিভিন্ন ধরনের বাড়ি তৈরি করা যায়। শুনতে সিম্পল লাগলেও কিন্তু আসলে ব্যাপারটা এতটাও সিম্পল নয়, কারণ কোনো বস্তুর প্রপার্টিও চেঞ্জ হয়ে যায় যখন সেই বস্তুকে ছোট করা হয়, যাকে কোয়ান্টাম ইফেক্ট বলা হয়ে থাকে। এই কোয়ান্টাম এফেক্টিভ ডিসাইড করে যে কোনো বস্তুকে ছোট করলে, মানে খুবই ছোট করলে, তাদের অ্যাটিটিউড বা বিহেভিয়ার কেমন ধরনের হতে পারে। অতএব এই কোয়ান্টামেরকে কাজে লাগিয়ে আমরা বুঝতে পারি যে কোনো পদার্থ ন্যানো স্কেলে কিভাবে কাজ করবে। সায়েন্টিস্টরা ন্যানো স্কেলে কোনো পদার্থের প্রপার্টিকে অ্যাডজাস্ট করতে পারে এবং টিউন করতে পারে, এবং তারা কিছু বছর আগে থেকে এই কাজটা করেও আসছে। এইভাবেই সম্ভব হয় কোনো পদার্থের মেল্টিং পয়েন্টকে চেঞ্জ করা, যেমন ফ্লোরসেন্স, এমনকি ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটিকেও চেঞ্জ করা যেতে পারে। কিন্তু সায়েন্টিস্টরা যদি এই সমস্ত কিছু নিয়ে কাজ করে থাকে, তাহলে বাস্তব জীবনে আমরা এর উদাহরণ কেন দেখতে পাই না? আপনার জানার জন্য বলে দিই, আপনি হয়তো প্রত্যেক দিনই এমন কোনো জিনিস ব্যবহার করেন যেটা ন্যানো টেকনোলজির সাহায্যে বানানো সম্ভব হয়েছে।
যেমন ক্লিয়ার ন্যানো স্কেল ফিল্ম যেটাকে কাচের উপর কিংবা অন্য কোনো সারফেসের উপর লাগানো থাকে, যাতে সেগুলো ওয়াটার রেজিস্ট্যান্ট, স্ক্র্যাচ রেজিস্ট্যান্ট, অ্যান্টি রিফ্লেকটিভ হতে পারে। দামি গাড়ি, অ্যারোপ্লেন, জাহাজ, এমনকি স্পেসক্রাফ্টকেও অনেক লাইটওয়েট মেটেরিয়াল দিয়ে তৈরি করতে হয়, যেখানেও ন্যানো টেকনোলজি অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমাদের কম্পিউটারের মেমোরি চিপ এবং প্রসেসর ধীরে ধীরে ছোট হয়ে যাচ্ছে, কিন্তু পারফরম্যান্স আগের থেকে অনেক বেশি ফাস্ট। আমরা আমাদের স্মার্টফোনকে আরও বেশি স্মার্ট বানাচ্ছি। শুধুমাত্র আমাদের হাঁটা থেকেই যে এনার্জিটা তৈরি হবে সেটাকে ন্যানো জেনারেটরের সাহায্যে ব্যবহার করে আমরা ফোনকে চার্জ করতেও পারি। আমরা মেডিসিনকে অ্যাকুরেটলি সেই জায়গাতেই ন্যানো টেকনোলজি সাহায্যে পৌঁছে দিতে পারি, শরীরের যে জায়গাতে আমাদের ট্রিটমেন্টের প্রয়োজন, যার সাহায্যে ট্রিটমেন্টকে আগের থেকে আরও বেশি ইফেক্টিভ বানানো সম্ভব। কারণ এখানে ঔষধের পরিমাণটাও কম লাগে এবং সাইড এফেক্ট কম আসে। এগুলো শুধুমাত্র কয়েকটা এক্সাম্পল। বর্তমানে একটা কম্পিউটারকে, অর্থাৎ যদি আমরা ল্যাপটপের কথা ধরি, তাহলে সেটাকে আপনি আপনার ব্যাগে করে নিয়ে চলে যেতে পারবেন, আর এটা আমাদের কাছে মোটেও কোনো আশ্চর্যের ব্যাপার নয়। খুবই নর্মাল এবং সিম্পল একটা ব্যাপার, কিন্তু কয়েক দশক আগে পর্যন্ত এটাও ছিল একটা অবাস্তব কাজ। তখন যে কম্পিউটার ব্যবহার হতো সেটা বর্তমান কম থেকে তো কয়েক লক্ষ গুণ ছিল, কিন্তু তাদের সাইজটা একটা ঘরের মতো হতো। আর সেই সময়ে মানুষ কখনো ভাবেনি যে একটা কম্পিউটারকে একটা ব্যাগে করে নিয়ে যাওয়া সম্ভব, আর এটা সম্ভব হয়েছে শুধুমাত্র মাইক্রোপ্রসেসরকে ছোট করার ফলে। এক্সাম্পল হিসেবে ট্রানজিস্টারের কথা যদি আমরা দেখি, যার সাহায্যে এই মাইক্রোপ্রসেসরগুলো তৈরি হয়, সেটা মাত্র কয়েক বছরের মধ্যে এত ছোট হয়ে গেছে যে আপনি কল্পনাও করতে পারবে না। মাত্র 2000 সালে যে ট্রানজিস্টর ব্যবহার করা হতো তার সাইজ ছিল 250 ন্যানোমিটার, কিন্তু 2016 আসতে আসতে আমরা যে ট্রানজিস্টর ব্যবহার করতে শুরু করি সেগুলোর সাইজ ছিল মাত্র 1 ন্যানোমিটার। ইন্টারনেটে অনেক সময় আপনি দেখে থাকতে পারেন মোবাইলের স্ক্রিন, যেটাকে পেইন্ট করা যায়, স্টোরেজ করা যায়, মানে ফ্লেক্সিবল মোবাইল স্ক্রিন। না, ওগুলো কোনো সায়েন্স ফিকশন নয়, ওগুলো রিয়েল। এই স্ক্রিনগুলোকে তৈরি করার জন্য ব্যবহার করা হয় সেমিকন্ডাক্টর ন্যানো মেমব্রেন। এদের মনোক্রিস্টালাইন স্ট্রাকচার মাত্র 100 ন্যানোমিটারের কাছাকাছি মোটা হয়। উদাহরণ শুধুমাত্র ডিজিটাল এবং মেডিকেল টেকনোলজি ব্যাপারে। কিন্তু এই ন্যানো টেকনোলজিকে ব্যবহার করে আমরা পৃথিবীর বাড়তে থাকা সমস্যার সমাধানও করতে পারি। এটা মনে করা হয় যে ন্যানো টেকনোলজি সিগনিফিকেন্টলি কন্ট্রিবিউট করতে পারবে এনভায়রনমেন্ট এবং ক্লাইমেট প্রোটেকশনের ব্যাপারে। এই টেকনোলজিকে ব্যবহার করে আমরা বিভিন্ন ধরনের র মেটেরিয়াল, জল এবং এনার্জিকে বাঁচাতে পারব, এমনকি বায়ুমণ্ডল থেকে গ্রিন হাউস গ্যাসকেও কমানো সম্ভব হতে পারে ন্যানো টেকনোলজিকে ব্যবহার করে। যদি আমরা কোনো পদার্থের স্ট্রেংথকে বাড়াতে পারি তাহলে তাদের ডিউরেবিলিটিও অনেক বেশি হবে এবং অনেক দিন পর্যন্ত চলবে, ফলে কোনো ইন্ডাস্ট্রিতে র মেটেরিয়াল কম ব্যবহার হবে। 95% সিলিকন বেসড সোলার প্যানেলগুলো, যেগুলো কমার্শিয়ালি ইউজ করা হয়, সেগুলোকে তৈরি করার জন্য ন্যানো টেকনোলজি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর এই টেকনোলজিকে ব্যবহার করেই এমন পেইন্ট তৈরি করা যেতে পারে যে রঙকে আপনি আপনার বাড়ির বাইরে লাগালে সেটা সোলার প্যানেল হিসেবে কাজ করতে পারে, আর আপনার পুরো বাড়িটাই সোলার এনার্জিকে ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট করতে পারে। কিন্তু সায়েন্টিস্ট এই টেকনোলজিকে ব্যবহার করে সোলার ক্রিস্টাল তৈরি করেছে, যেটাকে কোনো লিকুইডের মধ্যে মিশিয়ে দেওয়া যেতে পারে। কিন্তু প্রশ্ন হল যে এই রং তাহলে মার্কেটে এভেলেবেল নয় কেন, আমরা কিনতে পারি না কেন? কারণ এই ন্যানো ক্রিস্টালকে তৈরি করার জন্য একটা ম্যাটারিয়ালকে ব্যবহার করা হয়েছে, যেটা হল ক্যাডমিয়াম। এটা একটা খুবই টক্সিক মেটাল, মানে বিষাক্ত ধাতু। এজন্য এর রংকে বাজারে বিক্রি করার জন্য কোনো গভর্নমেন্ট পারমিশন দেবে না। তাই বৈজ্ঞানিকরা একটা নতুন কোনো পদার্থ খুঁজছে যার সাহায্যে এই রংকে বানানো যেতে পারে এবং যারা সাধারণ মানুষের কাছে একেবারে হার্মলেস হবে। তাহলে আপনার সম্পূর্ণ বাড়িটাই একটা সৌর প্যানেল হিসেবে কাজ করতে পারে, কিন্তু আপনি ওই এনার্জিকে স্টোর করবেন কোথায়? আর এর জন্যও একটা স্পেশাল ব্যবস্থা আছে। ন্যানো টেকনোলজিকে ব্যবহার করে কোনো ইটকে এমনভাবে তৈরি করা যেতে পারে যে সেই ইট ব্যাটারি হিসেবে কাজ করতে পারে। ব্যাটারি ঠিক নয়, বলতে পারেন সুপার ক্যাপাসিটর। আর এই টেকনোলজিটাকে বলা হয় রাস্ট অ্যাসিস্টেড ভ্যাপর ফেজ পলিমেরাইজেশন। তবে এই ব্যাপারে আমি বেশি কিছু ইনফরমেশন দিতে পারবো না।
কারণ এটা ডেভেলপমেন্টের খুব আর্লি স্টেজে আছে। কিন্তু যদি সাকসেসফুল হয় তাহলে অনেক কিছুই পাল্টে যেতে পারে। আর মানুষ বর্তমানে যে দ্রুতগতিতে টেকনোলজি ডেভেলপ করছে, আমার মনে হয় না যে আমরা ভবিষ্যতে পৃথিবী থেকে খুব একটা দূরে আছি। তো আজকে এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। সাবস্ক্রাইবও না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইবও করে বেল নোটিফিকেশন বাটনটা অন করে নেবেন। আর আপনি যদি সাবস্ক্রাইবও করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।